সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা ধানের খোল পোড়া রোগ নিয়ে আলোচনা করব। সাধারণত ভ্যাপসা গরম, দিনের বেলা ভ্যাপসা গরম, এবং যদি এরকম আবহাওয়া বিরাজ করে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং কখনো কখনো রোদ হয় বা কখনো কখনো বৃষ্টি, এরকম আবহাওয়া যদি হয় তাহলে হচ্ছে ধানের খোল পোড়া রোগ হতে পারে। রাইজোক্টোনিয়া সুলানি নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ দেখা দেয়। তো দেখেন, এই রোগটা সাধারণত ধানের কুশি অবস্থায় শুরু হয় এবং ধানের থোড় পর্যন্ত এই রোগ দেখা দেয়। এবং এই রোগটা দেখা দিলে প্রথমে ধানের খোলে, অর্থাৎ লিপ শীত, যেটা এই যে শীত বা লিপ শীত যেটা বলে, ধানের খোল, এই ধানের খোলে প্রথমে পানি ছিপছিপে গোলাকার বা লম্বাটে দাগ পড়ে এবং আস্তে আস্তে দাগটা বড় হয় এবং সমস্ত খোল জুড়ে, ধান গাছের সমস্ত খোল জুড়ে এই রোগটা বিস্তার লাভ করে এবং গুপরা সাপের গায়ের চামড়ার যে রং, এ রং ধারণ করে এবং গাছ আস্তে আস্তে দেখেন যে অন্যান্য গাছের চেয়ে একটু ছোট হয়ে যায় এবং ধানের ফলনও কমে যায়। তো শুধু দর্শকবৃন্দ, যদি অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা হয় এবং পটাশ সার যদি কম ব্যবহার করা হয় তাহলে হচ্ছে এই রোগটা হতে পারে। তো এই রোগটা যাতে না দেখা দেয় তার জন্য আমাদের বর্তমান অনেক উচ্চ ফলনশীল ধানের জাত বের হয়েছে, যেমন বিধান 75, বিধান 87, আমরা এই জাতের আবাদ করতে পারি। এবং পাশাপাশি দেখেন, আমাদের বীজটা শোধন করতে হবে। যদি আমরা বীজটা লাগানোর আগে যদি আমরা শোধন করি, যদি আমরা 10 কেজির প্যাকেট পাওয়া যায়, সাধারণত 10 কেজির প্যাকেট পাওয়া যায়, আমরা 10 কেজি বীজ সাধারণত ভিজিয়ে বীজটা আমরা সাধারণত তাপে দিয়ে, আমরা স্পাউটিং হওয়ার পর, অর্থাৎ বীজে হচ্ছে কলানো বলে যেটা, এটা হওয়ার পরে আমরা সাধারণত চাতরে ফেলি। তার আগে যদি আমরা বীজটা শোধন করে নিতে পারি, প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো ওষুধ, যেমন নোইন বা অটোস্টিন দিয়ে সাধারণত ওই পানিতে 10 কেজি বীজ যদি আমরা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখি চাতরে ফেলার আগে, এভাবে যদি বীজটা আমরা শোধন করি তাহলে হচ্ছে এই রোগ হয় না। আর এই রোগ দেখা দিলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা সাধারণত প্রতি বিঘা জমিতে 5 কেজি করে এমওপি সার 2 কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সার প্রয়োগ করা বন্ধ করতে হবে এবং ক্ষেতের পানি বের করে দিতে হবে, দিয়ে শুকিয়ে দিতে হবে। পরবর্তীতে আবার যখন রোগটা কিছুটা কমে যাবে তখন আবার পানি দিতে হবে। এবং এই রোগ দেখা দেওয়া মাত্রই বাজারে প্রোপিকোনাজল বা টেবুকোনাজল বা হেক্সাকোনাজল গ্রুপের অনেক ওষুধ পাওয়া যায়, যেমন ফলিকুর, টিল্ট, কন্টাপ ইত্যাদি ওষুধ আমরা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml হারে যদি 7 দিন পরপর আমরা 2 বার স্প্রে করি তাহলে হচ্ছে এই রোগের প্রকোপ থেকে ক্ষেতের ফসল রক্ষা করা যাবে। তো শুধু দর্শকবৃন্দ, সবচেয়ে বড় কথা, আমরা যে কথাটি আপনাদের বারবার বলি যে সবচেয়ে ভালো সার হলো কৃষকের পায়ের ধুলা। আপনার নিয়মিত ক্ষেতে পায়ের ধুলা দিতে হবে, তাহলে ক্ষেতই আপনার সাথে কথা বলবে। আসলে ক্ষেতের কী দরকার, তো আসলে উপর থেকে কিন্তু বোঝা যায় না। অনেকেই মনে করছে যে আসলে কী সমস্যা হয়েছে তা ঠিক নাই, কিন্তু এটা আসলে খোলপোড়া রোগ। আপনারা দেখেন যে এখানে দেখা যাচ্ছে এই যে খোলপোড়া রোগ, তো এটা যদি আমরা যথাসময়ে ব্যবস্থা নিই তাহলে হচ্ছে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। শুধু দর্শকবৃন্দ, আমাদের সাথে আমাদের একজন কৃষক আছেন, প্রগতিশীল কৃষক, যার ক্ষেতে এই রোগটি লাগছে, লক্ষণ মল্লিক। আমরা তার সাথে কথা বলবো এবং তাকে আমরা ওষুধ লিখে দিয়েছি, আশা করি এটা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কতটুকু জায়গায় এই ধান লাগিয়েছেন, আমন ধান? 3 বিঘা জমিতে। 3 বিঘা কী জাতের ধান লাগিয়েছেন? BR10। BR10, আসলে BR10 ধান ভালো, 10, 23, 30 আমাদের এলাকার জন্য ভালো, কিন্তু ইদানিং কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে, যেমন এই যে খোল পোড়া রোগ, তারপর এই যে BPS কারেন্ট পোকা যেটা, এটা লাগে তাই না? এই সমস্যাগুলো বা ব্লাস্ট হয়, এই যে শীষ ভেঙে যায়, এই সমস্যাগুলো হয়, এগুলো তো পুরনো হয়ে গেছে। তা এটা আসলে চেঞ্জ করে ফেলান, আগামীতে হচ্ছে নতুন নতুন জাত, 75 আছে, 87 আছে, এটা লাগান। এটা কি আগামী বছর কি 10 কে আর লাগাবেন? না, এগুলো বাদ দেওয়া চিন্তা ভাবনা করতেছি। এই রোগ পোকার আক্রমণ যেহেতু বেশি, এই ধানের অনেক দিন বয়স হয়ে গেছে, তো আমরা নতুন ধান লাগানোর একটা চিন্তা ভাবনা আর কি করতেছি। 75 বা 87, আপনি আমার কাছে বীজ নেবেন, আমি দেবো আপনার। আচ্ছা, ঠিক আছে। আর এই যে ওষুধ দেখেন, আমরা লিখে দিয়েছি ওষুধ, আপনি লিখে দিয়েছেন প্রোপিকোনাজল গ্রুপের ওষুধ, ফলিকুর। হ্যাঁ, ফলিকুর আজকে নিয়ে এসে। হ্যাঁ, ফলিকুর বা স্কোর, মোটামুটি 10 গ্রাম
ওষুধ মিশিয়ে এটা স্প্রে করতে হবে 16 লিটার পর্যন্ত আরেকটু বেশি দিতে হবে আপনার 20 বা 25 এমএল দিয়ে যদি আপনি স্প্রে করেন দিয়ে বিকালের দিকে দুপুরের পরে মোটামুটি স্প্রে করতে হবে হ্যাঁ এই সপ্তাহে মানে মোটামুটি দুই দিও দুই বার তাহলে ঠিক আছে একবার করে আর আরেকটা কাজ করতে হবে আমি বলেছি কি করতে হবে বলেন তো পানি বের করে দিতে হবে আর ওই ইউরিয়া সার দেওয়া যাবে না ইউরিয়া দেওয়া যাবে না আর পটাশ এবং থিওবিট মিশ্রিত করে স্প্রে করে দেওয়া যেতে পারে সেটা কিভাবে বলছি বলুন সেটা ওই 90 গ্রাম পটাশ এবং 90 গ্রাম থিওবিট 15 লিটার জলে হ্যাঁ 16 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে ভেরি গুড তাহলে হচ্ছে আপনি যেটা শিখলেন এটা আপনাদের এই যে মাঠে যে সমস্ত কৃষক আছে সবাইকে বলবেন ঠিক আছে ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ নমস্কার আমি সঞ্জয় দেবনাথ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডুমুরিয়া খুলনা আমাদের ডুমুরিয়ার কিছু কিছু ক্ষেত্রে আমাদের খোলপোড়া রোগ দেখা যাচ্ছে যেটার জন্য আমরা ফলিকুর সাজেশন করছি এটা সাধারণত 50 গ্রামের দাম হলো 125 টাকা 100 গ্রামের দাম হলো 250 টাকা এবং 500 এমএল এর দাম হলো 1100 টাকা আমরা সাধারণত এইটা 10 লিটার জলের জন্য 15 মিলি 10 মিলি থেকে 15 মিলি আমরা এইভাবে সাজেশন করছি যেটা ব্যবহার করে কৃষক অনেক উপকৃত হচ্ছে